আসসালামু আলাইকুম। শিক্ষণীয় বিষয়ক শর্ট টেকনিক এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে সবাই জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষণীয় বিষয়ক ভিডিও আপলোড করা হয়। আজ আপনাদের সাথে শেয়ার করব ইংলিশ হ্যান্ডরাইটিং অর্থাৎ ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য কিভাবে ইংলিশ অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালাগুলো সুন্দর করে লেখা যায়। কারণ আমরা সবাই জানি ইংলিশ হ্যান্ডরাইটিং বা ইংরেজি হাতের লেখা যদি আমরা সুন্দর করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইংলিশ অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালাগুলো অবশ্যই সুন্দর করতে হবে। কারণ বর্ণমালা যদি সুন্দর না হয় তাহলে লেখা কখনো সুন্দর হয় না। তাই আমি এই ভিডিওতে প্রতিটি বর্ণ অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট যে 26 অর্থাৎ 26টি যে অ্যালফাবেট রয়েছে বর্ণমালা রয়েছে আমি সবগুলোই লেখার চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে লেখাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা চর্চা করতে পারেন। আমি প্রতিটি অ্যালফাবেট লেখার সাথে সাথে একটি করে ওয়ার্ড লেখার ট্রাই করেছি যাতে করে ওই অ্যালফাবেট দিয়ে বা ওই বর্ণ দিয়ে আমরা একটি ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড লিখতে পারি। আমি মনে করি আপনারা যদি এইভাবে লেখার চর্চা করেন তাহলে খুব কম সময়ে এবং আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন। কারণ আমি এখানে প্রত্যেকটি বর্ণমালা খুব সিম্পল বা সাধারণভাবে লেখার ট্রাই করেছি। আপনারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই লেখাগুলো আপনারাও এর চেয়ে সুন্দর লিখতে পারেন। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছে আমি মনে করি আমার চেয়ে তাদের হাতের লেখা আরও অনেক সুন্দর, আর আমিও তাই আশা করি। আমি আমার ক্ষুদ্র প্রয়াসে চেষ্টা করেছি কীভাবে প্রতিটি বর্ণ খুব সুন্দর করে তার পজিশান অনুযায়ী লেখা যায় এবং ওই অবস্থানে রাখা যায়। আমরা যদি প্রত্যেকটি বর্ণমালা তার পজিশান অনুযায়ী বসাতে পারি তাহলে হ্যান্ডরাইটিং অনেক সুন্দর হয়ে যায়। কীভাবে কোন অক্ষর কখন কীভাবে লিখতে হয় এর উপর আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। চাইলে আপনারা চ্যানেলের প্লেলিস্টে ইংলিশ হ্যান্ডরাইটিং প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারেন। এবং আপনি যদি ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করেন তাহলে আপনি ওই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন। ওই ভিডিওতে আমি খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি যে ইংরেজি বর্ণমালার কোন অক্ষরগুলি বড় হয়, কোন অক্ষরগুলো ছোট হয় এবং কোন অক্ষরগুলো কোন পজিশানে রাখলে হাতের লেখা সুন্দর হয় আপনারা ওই ভিডিওতে দেখে নিতে পারেন। তো যে কথাটি না বললেই নয়, যদি লেখাগুলো আপনাদের কাছে একান্তই ভালো লেগে থাকে বা আপনাদের কাছে মনে হয় যে আমি এই লেখাগুলো শিখতে চাই তাহলে আপনি ট্রাই করতে পারেন এবং একটি লাইক দিয়ে শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবদের জানিয়ে দেবেন। যদি মনে করেন যে এই ভিডিওটি আমি শেয়ার করলে কারো উপকার হবে তাহলে আপনি শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমাদের অনুপ্রেরণা, কারণ আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের বেশি বেশি ভিডিও আপলোড করতে ভালো লাগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই হাতের লেখাটা ট্রাই করুন। ধন্যবাদ।